জাকজমক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্টের। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনা প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান বলেন, জাতির অগ্রগতির অংশীদার হিসেবে বসুন্ধরা গ্রুপ দেশের খেলাধুলার পরিধি এবং পরিসর বৃদ্ধি এবং সম্প্রসারণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। শফিকুল শামীমের রিপোর্ট দেখুন বিস্তারিত। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাক হানাদার বাহিনীর কাছ থেকে আসে কাঙ্ক্ষিত বিজয়। 1971 সালের 16ই ডিসেম্বর আসে স্বাধীনতা। বিজয়ের 52 বছর উপলক্ষে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হল এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্ট। সমাপনী অনুষ্ঠানে সবচাইতে বড় চমক ছিল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের উপস্থিতিতে নিজ হাতে দেশের সেরা সন্তানদের গলায় উত্তরীয় পরিয়ে দেন সেনা প্রধান। এরপর জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করা কৃতি সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। 3 দিনব্যাপী এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন শেহজাদ আর মজিদ, রানার আপ অবসরপ্রাপ্ত মেজর গোলাম মওদুদ, আর নারীদের বিভাগে বিজয়ী মিসেস ফাতেমা রহমান। রোববার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান সেনা প্রধান। পুরস্কার বিতরণের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপভোগ করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবাহান, পরিচালক ইয়াশা সোবাহান ও এবিজি বসুন্ধরা গ্রুপের পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ 24-এর এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন সহ আরও অনেকে। শফিকুল শামীম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।